আজকের দিনটা আপনাদের কেমন যাবে, আজকে রাশিফল উপস্থাপন করব। আজ জানুয়ারি মাসের 7 তারিখ 2022 সাল শনিবার। আজকের দিনে ইন্দ্রযোগ থাকছে দিবা 8টা 58 মিনিট পর্যন্ত। আজকের দিনে যদি আপনাদের পরিবারের মধ্যে কেউ পুত্র সন্তান অথবা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন তাহলে মিথুন রাশি হবে। আর একটি কথা মনে রাখবেন, যদি রাত্রি 7টা 49 এর পরে জন্মগ্রহণ করেন তাহলে কর্কট রাশি। আর আজকের দিনে আপনারা যে সময়টা শুভ কাজ থেকে বিরত থাকবেন সেটি হলো সকাল 7টা 44 এর মধ্যে, আবার 1টা 3 থেকে 2টা 23 এর মধ্যে, আবার 3টে 43 থেকে 5টা 3 এর মধ্যে। এই সময়টা চেষ্টা রাখবেন কোনো রকম শুভ কাজ না করাটাই ভালো। এর পরবর্তীতে আসা যাক আজকের দিনে 12টি রাশি আজ আপনারা কেমন থাকবেন। মেষ রাশি অথবা মেষ লগ্ন, আজকের দিনে নিজের কর্মক্ষমতার উপরে যথেষ্ট আস্থা আপনাদের থাকবে। যারা কর্মক্ষেত্রের মধ্যে আছেন কর্মব্যস্ততার মধ্যে অবশ্যই আজকের দিন থাকবেন। আপনারা যারা কম বয়সে আছেন নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা করছেন, আজকের দিনে নিজের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট চিন্তা মনের মধ্যে আপনাদের থাকবে। আজকের দিনে বিশেষ করে আপনারা যারা দূরে কোনো রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে কিছুটা আশার আলো মনের মধ্যে আপনার জন্মাবে। রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করবেন। তবে আজকের দিনে আপনাদের দিক থেকে যে সমস্ত বিষয় যাই ঘটুক না কেন যথেষ্ট শুভ ঘটনা সেটি বা শুভ কিছু পরিবর্তন সেটি আপনি আশা রাখতে পারেন। যারা কোনো রকম মামলা মকদ্দমায় জড়িয়েছিলেন বিশেষ করে বাড়িঘর সংক্রান্ত বা কোনো রকম আপনার বিজনেসের গাড়ি আছে, কোনো ইন্স্যুরেন্স ক্লেম ইত্যাদি সংক্রান্ত বা ফাইন্যান্সের কিছু বিষয় কাগজপত্র, এই সমস্ত বিষয়ে যারা সমস্যায় আছেন আজকের দিনে সেরকম সমস্যা থেকে সমাধান হওয়ার সম্ভাবনা প্রবল যোগ দেখাচ্ছে। আপনারা যারা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে কিছুটা আর্থিক শ্রীবৃদ্ধি আপনার হবে। এছাড়াও আপনারা যারা বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো রকম মামলা মকদ্দমায় জড়িয়েছিলেন যেখান থেকে আপনি কিছু খোরপোশ আশা রাখছিলেন, আজকের দিনে এই সমস্ত বিষয়ে কিছু সুসংবাদ আপনি পেতে পারেন। এর পরবর্তী রাশি বিষ রাশি অথবা বিষ লগ্ন, আজকের দিনে আপনি উচিত কথা বলবেন কিন্তু বিপরীত দিক থেকে আপনার সেই কথা মেনে নেবার মতো ব্যক্তি কিন্তু আজকের আপনি পাবেন না। তাই কাকে বলছেন কি বলছেন একটু সাবধানতা অবলম্বন করবেন। উপযুক্ত ব্যক্তিকেই যদি আপনি উপদেশ দেন সেক্ষেত্রে কিন্তু মান সম্মানের দিক থেকে আপনি একটু ঠিক থাকবেন, তা নাহলে বিপরীত দিক থেকে কিছু কটু কথা আপনাকে শুনতে হতে পারে। আজকের দিনে আপনারা যারা কর্মরত আছেন চাকরি ক্ষেত্রে কিছুটা হলেও একটু মতের মিল বা কথা আপনার যেটি বলবেন তার বিপরীত কোনো রকম ব্যাখ্যা সেটি হওয়ার সম্ভাবনা থাকছে। যাই হোক, আজকের দিনে আপনি মনে মনে যেটি ভাবছেন বা যেটি করবেন আপনি কিন্তু ঠিক লক্ষ্যেই আছেন বা ঠিক লক্ষ্যেই যাচ্ছেন। তাই যদি সব প্রিপারেশনে থাকেন অবশ্যই নিজের কর্মের উপরে ফোকাস রাখুন। আর আপনারা যারা কোনো রকম অনেক ব্যক্তিকে নিয়ে কোনো রকম বিজনেসের সঙ্গে যুক্ত আছেন সেই সমস্ত ক্ষেত্রে আজকের দিন আপনাদের যথেষ্ট ভালো। এছাড়াও আজকের দিনে আপনার ভাই অথবা বোনের কোনো রকম বিবাহ সম্বন্ধ বিষয়ে সমস্যা থাকে আজকের দিনে আপনারা কিন্তু কোনো রকম মিউচুয়ালে বসতে পারেন, এরকম সমস্যার সমাধান হয়ে যাবার সম্ভাবনা থাকছে। বা কোনো রকম সমস্যা থাকলে আজকের দিনে এরকম বিষয় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন। এর পরবর্তী রাশি মিথুন রাশি অথবা মিথুন লগ্ন, আজকের দিনে পারিবারিক দিক থেকে যথেষ্ট একটি ভালো দিন বা শুভ দিন সেটি আপনি আশা রাখতে পারেন। এছাড়াও মানসিক দিক থেকে আপনি যথেষ্ট প্রাণবন্ত থাকবেন। যারা বিজনেস শুরু করবেন ভাবছেন আজকের দিনে চিন্তাভাবনাটুকু অবশ্যই রাখতে পারেন। এছাড়াও বিজনেস যারা করেন সেখান থেকেও আজকের দিনে কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার যোগ থাকছে। আপনারা যারা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সেখানে কিছু অগ্রিম অর্থ বা আপনার কিন্তু বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, এই বিষয়ে আপনি কথা বলতে পারেন। আজকের দিনে কর্মক্ষেত্রের মধ্যে এক্সট্রা কিছু দায়িত্ব সেটিও আপনি পেতে পারেন। যারা লটারি কাটেন আজকের দিনে লটারি কেটে দেখতে পারেন, কিছুটা হলেও কিন্তু প্রাপ্তির সম্ভাবনা থাকছে। যদিও আপনার জন্মকুণ্ডলী এখানে দেখার প্রয়োজন আছে, তবে যারা কাটেন দু একটি টিকিট আপনারা কাটতে পারেন। যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন আজকের দিনে সম্পর্ক খারাপ থাকলে অবশ্যই কথার মাধ্যমে সম্পর্কের উন্নতি আপনারা করতে পারেন।
এর পরবর্তী রাশি কর্কট রাশি অথবা কর্কট লগ্ন। আজকের দিনে যে সব বিষয়ে আপনার সন্দেহ আছে সেই সমস্ত বিষয়ে অগ্রগতি না করাটাই ভালো, বা আজকের দিনে প্রয়োজনের অতিরিক্ত চেষ্টা করবেন না, সেক্ষেত্রে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে বন্ধু থাকলে বন্ধুর সঙ্গে একটু মতভেদ বা মতবিরোধ সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, ভাগ্যের দিক থেকে খুব যে আজকের দিনে আপনি অসহায় হবেন তেমনটা নয়, ভাগ্যের দিক থেকে কিছুটা অবশ্যই সহযোগিতা পাবেন। তাই পুরানো যে সমস্ত বিষয়ে আপনার কিছু চিন্তাভাবনা ছিল সেই সমস্ত বিষয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করুন। পারিবারিক ক্ষেত্রেও যথেষ্ট ভালো। এছাড়াও আজকের দিনে পরিবার থেকে আপনি যথেষ্ট সান্ত্বনা পাবেন। যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, আজকের দিনে আপনার এই সম্পর্কটা পরিবারের মধ্যে বলতে পারেন মেনে নেবার সম্ভাবনা থাকছে। এছাড়াও আজকের দিনে আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন, আজকের দিনে অবশ্যই একটু চিন্তাভাবনা করতে পারেন, বা এই বিষয়ে যদি কোনো রকম সমস্যা থাকে আপনারা ডাক্তারি পরামর্শ নিতে পারেন। এর পরবর্তী রাশি সিংহ রাশি অথবা সিংহ লগ্ন। আজকের দিনে আপনার চিন্তাভাবনা এবং বাস্তবিক ক্ষেত্রে তার রূপ কিন্তু খুব একটা দেখতে পাবেন না, তাই চিন্তাভাবনার মধ্যে একটু কম ভাবনা চিন্তা নিয়ে আসুন, কারণ আপনি বেশি ভাববেন তার ফলপ্রসূ কিন্তু ততটা পাবেন না। যাই হোক, যদি আজকের দিনে বাড়ির বাইরে যান বা কাজের জন্য অবশ্যই তো বেরোতে হবে, সেই কারণে আজকের দিনে এই সংক্রমণজনিত কোনো রকম জীবাণু থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, বা পরিবারের মধ্যে যখন প্রবেশ করবেন একটু ভালো করে পরিষ্কার হয়ে নেবার চেষ্টা রাখবেন। আজকের দিনে যে সমস্ত বিষয়ে আপনার প্রাপ্তি ছিল বা এমন কোনো কর্মের সঙ্গে আপনি যুক্ত আছেন যেখানে বিদেশি মুদ্রা অর্জন করতে পারবেন, এই রকম ক্ষেত্রে আজকের দিনে কিছুটা হলেও সুসংবাদ আসার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আজকের দিনে পরিবার প্রতিবেশী থেকে বা আপনার ভাই থাকলে তার সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো সেটি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আজকের দিনে আপনারা দূরে কোথাও যাবার চিন্তাভাবনা বা এই পরিকল্পনাটুকু আজকের দিনে করতে পারেন। এর পরবর্তী রাশি কন্যা রাশি অথবা কন্যা লগ্ন। আজকের দিনে মাইন্ডটা একটু ডিস্টার্ব থাকছে, বিশেষ করে যাদের কর্ম নেই, না থাকার কারণে চিন্তা একটু বেশি বৃদ্ধি দেখাচ্ছে। পরিবার থেকে একটু চাপ থাকবে, যারা বেকার আছেন বিশেষ করে পরিবার থেকে একটু চাপ আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে। আর আপনারা যারা বিবাহযোগ্য পুরুষ অথবা মহিলা আছেন, আজকের দিনে একটু চিন্তা যথেষ্ট বৃদ্ধি সেটি দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনারা যদি স্বামী স্ত্রী একত্রে কোনো রকম কর্মের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে যথেষ্ট আপনাদের ভালো। এছাড়াও আপনি যদি কোনো রকম কমিউনিকেশন ক্ষেত্রে থাকেন, সেক্ষেত্রেও আজকের দিনটা আপনি কিন্তু যথেষ্ট ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে পারবেন। যাই হোক, আজকের দিনে সমস্ত বিষয় একটু বুঝে পদক্ষেপ রাখার চেষ্টা করবেন, তা না হলে কোনো রকম আগাম কিছু বিপদ সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন। তাই সমস্ত বিষয় একটু চিন্তাভাবনা করে এগোবার চেষ্টা রাখবেন। এর পরবর্তী রাশি তুলা রাশি অথবা তুলা লগ্ন। মনের মধ্যে একটু কিন্তু দুঃখ থাকবে, বিশেষ করে পুরানো কিছু বিষয় নিয়ে যথেষ্ট মনের মধ্যে চিন্তা আজকের দিন দেখতে পাওয়া যাচ্ছে। প্রতিবেশী থাকলে বা আপনার ভাই বোন থাকলে তার সঙ্গে আজকের দিনে একটু মতের অমিল সেটি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আজকের দিনে আপনারা যারা অতিরিক্ত কোনো রকম লটারি কাটেন বা কোনো রকম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত আছেন, অনেক অর্থ কিন্তু ব্যয় করে ফেলার সম্ভাবনা থাকছে। তাই আজকের দিনে এই সমস্ত বিষয় থেকে যতটা দূরে থাকবেন ততটাই আপনার ক্ষেত্রে মঙ্গল। আজকের দিনে আপনারা যারা কোনো রকম অ্যাডভাইস দিয়ে থাকেন, বিশেষ করে যদি আপনি বিদেশে কর্মরত থাকেন বা আপনার কর্মকাণ্ড বিদেশে, সেই সমস্ত ক্ষেত্রে ভালো, বা আপনি কোনো অন্য জেলায় সপ্রফেশনালে আছেন, সেই সমস্ত ক্ষেত্রেও আজকের দিন যথেষ্ট ভালো। আজকের দিনে অনলাইন ট্রানজ্যাকশান করলে একটু চিন্তাভাবনা করে অনলাইন ট্রানজ্যাকশান করবেন। বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন। আজকের দিনে হার্ড ওয়ার্ক করার সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্কটাও করবেন, অর্থাৎ যে সমস্ত বিষয়ে আপনি চিন্তাভাবনা করবেন একটু বুদ্ধিমত্তাকে কাজে লাগাবেন, তা নাহলে আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে পারেন। যাই হোক, আজকের দিনে আপনি বিপরীত ব্যক্তিকে আকৃষ্ট করার কিছু প্রবণতা দেখতে পাওয়া যাবে, অর্থাৎ আপনার কথার মধ্যে ভালো বাণী সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, আপনার মনের ভাব বুঝিয়ে প্রকাশ করতে পারবেন। আজকের দিনে আপনারা যারা সপ্রফেশনালে আছেন, আজকের দিন যথেষ্ট ভালো। এছাড়াও
আপনারা যারা কোনো রকম রিসেপশনে থাকেন, মহিলা বিশেষ করে, আজকের দিনে আপনি যথেষ্ট ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে পারবেন, বা আপনি যে সংস্থার অধীনে কাজ করছেন তাদের দিক থেকে আজকের দিনে আপনি যথেষ্ট ভালো সেটি দেখতে পাওয়া যাচ্ছে। যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, আজকের দিনে প্রেমজ সম্পর্কে কোনো রকম সন্দেহ বা তৃতীয় ব্যক্তি আপনার মধ্যে প্রবেশ করেছে এই রকম সন্দেহ দুজনের মধ্যে দেখতে পাওয়া যাবে, তাই অবশ্যই আপনারা আগে থেকেই সতর্ক হয়ে যান। এমন কোনো কাজ করবেন না যাতে আপনার সাথীর মনে সন্দেহ হয়। এর পরবর্তী রাশি ধনুরাশি অথবা ধনু লগ্ন। আজকের দিনে আপনার যেটি ন্যায্য পাওনা প্রাপ্তি সেখান থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন। এছাড়াও আপনারা যারা দেখাশোনা করে বিবাহ করেছেন, কিছু ক্ষেত্রে আপনার মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে যে আপনি কি দেখে বিবাহ করেছেন, তার ঠিক বিপরীত সেটি কিন্তু মনের মধ্যে আপনার আসতে পারে। যাই হোক, পরিবারের মধ্যে থেকে আজকের দিনে আপনারা যারা কম বয়সে আছেন পরিবারের মধ্যে থেকে সান্ত্বনা অবশ্যই পাবেন। এছাড়াও আজকের দিনে যারা পরিবারের মধ্যে কোনো রকম ইমারতির কাজকর্ম করতে চাইছেন আজকের দিনে অবশ্যই করতে পারেন, বা পরিবারের মধ্যে সর্বপ্রফেশনাল কিছু করতে চাইছেন সেটিও অবশ্য করতে পারেন। আজকের দিনে আপনারা যারা কোনো ঘর বাড়ি, ভূমি বা পুরানো গাড়ি বিক্রি করবেন ভাবছেন, সেই সমস্ত ক্ষেত্রে কথা বলতে পারেন। তবে আজকের দিনে এইরকম কাস্টমার কিন্তু অনেকটা দূরেই চেষ্টা রাখবেন, সেক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। আজকের দিনে আপনার মা যদি শারীরিকভাবে অসুস্থতার মধ্যে থাকেন সেক্ষেত্রে একটু কিন্তু চিন্তাবৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী রাশি মকর রাশি অথবা মকর লগ্ন। আজকের দিনে হঠকারিতা সিদ্ধান্ত থেকে বিরত থাকবেন, তা নাহলে আপনার মনের মধ্যে হঠাৎ করে কোনো কিছু চিন্তাভাবনা বা উদ্ভব হতে পারে এবং এই বিষয়ে আপনি সামনের দিকে পদক্ষেপ রাখবেন। আর্থিক ব্যয় সেটি কিন্তু প্রবল যোগ থাকছে, তাই আজকের দিনে সমস্ত বিষয়ে চিন্তাভাবনা করে তারপরে পদক্ষেপ রাখবেন। আজকের দিনে দূরে কাউকে ব্যক্তিকে যদি কোনো বিষয়ে আপনি বিশ্বাস করেন, অবশ্যই ভালো করে ভেবে চিনতে তারপরে কিন্তু বিশ্বাস করবেন। আজকের দিনে আপনার যে সমস্ত কর্ম আপনি করেন বা আপনি যে কর্মের সঙ্গে যুক্ত আছেন সেই কর্মক্ষমতার উপরে যথেষ্ট কিন্তু আস্থা থাকবে, অর্থাৎ আপনি যে কর্ম করেন সেই কর্ম থেকেই আপনি কিছু করবেন, যথেষ্ট হার্ডওয়ার্ক সেটি কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও আজকের দিনে আপনারা যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন আজকের দিনে চেষ্টা রাখতে পারেন, বা যারা স্টুডেন্ট আছেন বা কোনো রকম আপনি হাতের কাজে পারদর্শী এরকম ক্ষেত্রে আজকের দিনে কর্মের জন্য চেষ্টা রাখতে পারেন, বা যদি আপনি টেকনিক্যাল কিছু জানেন সেক্ষেত্রে অবশ্যই আজকের দিনে কর্মের জন্য আবেদন বা চেষ্টা সেটি রাখতে পারেন। এর পরবর্তী রাশি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন। আজকের দিনে নিজের মনের মধ্যে উদ্ভব হবে কিছু পরিবর্তন, বা আপনি যেভাবে চলছেন যে থেকেই মনে মনে আপনি ভাববেন এইভাবে কিন্তু চলতে পারে না, তাই মানসিক কিছু পরিবর্তন আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তবে যাই হোক, আলটিমেটলি যে পরিবর্তন আপনার জীবনে আসছে আজকের দিনে সেটি অবশ্যই আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি সেটি বলা যেতে পারে, বা এখান থেকে আপনি পরবর্তীতে অবশ্যই কিছু করতে পারেন। যাই হোক, আজকের দিনে কিছু যদি আপনার অর্থ গচ্ছিত কোথাও থাকে সেখান থেকে আবার নতুন করে অর্থ বিনিয়োগ সেটি করার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে পোস্ট অফিস বা ব্যাংকিং সেক্টরে কোনো রকম যদি অর্থ থাকে আবার নতুন করে বিনিয়োগ সেটি দেখতে পাওয়া যাচ্ছে। আজকের দিনে আপনারা অর্থ বিনিয়োগ করলে, বিশেষ করে যদি কোনো রকম বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ করেন বা কর্মপ্রাপ্তির জন্য, বিশেষ করে কর্মপ্রাপ্তির জন্য কোথাও যদি অর্থ দিতে চান সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। তবে আজকের দিনে যদি কোথাও কর্মের জন্য কাউকে বলেছিলেন কথা বলতে পারেন, আজকের দিনে আর্থিক বিষয়টা একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে যারা কর্মের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যদি কোনো রকম সমস্যা থাকে, আপনাদের যা উপরে যারা আছেন বা আপনার নিচে যারা আছেন তার সঙ্গে অনেকটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, বা নতুন করে আবার একটি বন্ধুত্ব বা সুসম্পর্ক বোঝায় আজকের দিনে দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী রাশি মীন রাশি অথবা মীন লগ্ন। আজকের দিনে যারা শারীরিকভাবে কোনো রকম সমস্যায় আছেন, বিশেষ করে হৃদয়জনিত কোনো রকম আপনাদের সমস্যা আছে, একটু কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। খাদ্যের উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন এবং মানসিক দিক থেকে যতটা আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন উত্তেজিত না হয়ে, ততটাই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক। যাই হোক, যারা এডুকেশন সেক্টরে আছেন, যে কর্মপ্রাপ্তির জন্য আপনি এডুকেশন সেক্টরে ভর্তি হয়েছেন বা কর্মমুখী শিক্ষা বিশেষ করে যারা আছেন, আজকের দিনে কিন্তু আপনার মনের মধ্যে কর্মপ্রাপ্তির জন্য বা যে বিষয়টা আপনি করছেন মনের মধ্যে ভালো একটি শুভ উদ্ভব সেটি দেখতে পাওয়া যাচ্ছে। আজকের দিনে আপনারা যারা
বিবাহের জন্য চেষ্টা রাখছেন, আজকের দিনে কিছুটা হলেও ভালো কোনো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। তবে আলটিমেটলি যোগাযোগ এলেও ভালো করে যেখানে কিন্তু আপনার যোগাযোগ হচ্ছে ভালো করে একটু যাচাই করে নেবার চেষ্টা রাখবেন। যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে সেই অর্থ আপনি পাবেন এবং পুনরায় বিজনেস ক্ষেত্রে বিনিয়োগ করতে দেখা যাবে। অর্থাৎ আপনি অর্থ পাবেন ঠিক, কিন্তু আপনার যদি মহাজন থাকে সেই অর্থ কিন্তু আবার তাকে দিয়ে দিতে হবে। একটি রোলিং দেখতে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ।